তো ফাইনালি আমি বিএসএসআই ইনস্টিটিউশনের খোঁজ পাই বিএসএসএ অ্যাপে অনেক অনেক কয়েক মাসের মধ্যে আমার এতটা ইমপ্রুভমেন্ট দেখে আমি সেটা এখন বুঝতে পারছি তো সেগুলো এসে বাড়িতে প্র্যাকটিস করে আমার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছিল নমস্কার সেজতি মল্লিক আমি বিএসএস এর একজন ছাত্রী আমি নভেম্বর দু থেকে বিএসএস এর কাছে পড়াশোনা করছি আমি এবছর ডিসেম্বর দু হাজার নেট পরীক্ষায় পাস করেছি আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফিকেশনটা আমার হয়েছে বিএসএস এর কাজ আমার সাবজেক্ট ছিল সোশিয়োলজি বিএসএস এর যেহেতু সোশিয়োলজি পড়ায় না তাই আমি শুধু পেপার ওয়ানটাই ওনাদের কাছে পড়েছি আর সেটা আমার খুবই হেল্প করেছে এবছর নেট ক্র্যাক করার জন্য আমি ম্যাথসে খুবই উইক তো সেই কারণেই আমি এমন একটা ইনস্টিটিউশন খুঁজছিলাম যেখানে আমাকে একেবারে বেসিক লেভেল থেকে ম্যাথস আর বাকি যেগুলো পেপার ওয়ানে থাকে পুরো একটা কমপ্লিট একটা গাইডেন্স পাওয়ার মানে অনেকদিন ধরে সেরকম একজন গাইডেন্স পাওয়ার জন্য খুঁজছিলাম তো ফাইনালি আমি বিএসএসএ খোঁজ পাই আমার অন্যান্য বন্ধুদের থেকে আর আমি আমার বন্ধুদের সাথে আমি সেখানে ভর্তি হই সেটা আমার খুব ভালো ডিসিশন ছিল সেটা আমি কয়েক মাসের মধ্যে আমার এতটা ইম্প্রুভমেন্ট দেখে আমি সেটা এখন বুঝতে পারছি যেটা হয়েছিল যে ফার্স্টে আমি ম্যাচটা স্টার্ট করি ম্যাচটা আসতে প্রথমে আমার হয়তো একটু ক্যাচ করতে অসুবিধা হয় কিন্তু মাঝে মাঝে স্যার অফলাইন ক্লাসে ডাকতেন তো আমি সেগুলো যাই সে তখন যেতাম আমার বাড়ি থেকে বেলুরে গিয়ে সেগুলো আমার খুব হেল্প করেছিল কারণ কাছাকাছি তখন মক টেস্ট হতো এবং তার সাথে যেগুলোতে উইক উইক পয়েন্টস থাকতো সেগুলো ডাউট ক্লিয়ার সেশনও হতো এবং তার সাথে আরো অনেক স্ট্র্যাটেজিস ও সেখানে লাইভ ডিসকাস করা হতো সেগুলো এসে বাড়িতে প্র্যাকটিস করে আমার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছিল আর আমি আমার সেশন শেষ হয়ে যায় মে মাসে কিন্তু তারপরও আমি খুবই কৃতজ্ঞ আমার বাড়িতে তারপরে অগস্ট মাস অব্দি আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল আছে এন্ড সেগুলো খুবই হেল্প করে আমার নোটস নিজের সেলফ স্টাডিজ আর নোটস বানাতে আর যেটা মানে স্টাডি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যেটা বলবো যে ইন্টারনেটে বা এমনি যে কোনো Amazon বা যে কোনো যে কোনো platform এ অনেক paper one paper one এর অনেক বই থাকে কিন্তু ওখানে যেটা হয় সেটা অনেক unnecessary information থাকে যেগুলো হয়তো একটা paper one এর যেটুকু main যে materials গুলো পড়লেই হয়তো হয়ে যায় সেটার বাইরেও অনেক অনেক আলাদা করে ইনফর্মেশন থাকে তো সেই একটা ফিল্টার একটা আহ নোটস সেটা আমি সবসময় বিএসএসএই আমাকে প্রোভাইড করেছে একটা ফিল্টার নোটস আমাকে সবসময় বিএসএস এ প্রোভাইড করেছেন সেখান থেকে আমার পড়ে খুব সুবিধা হয়েছে যে আমার সেটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছিলো আর তার সাথে যে মক গুলো হতো ইনফ্যাক্ট শুধু মক টেস্ট না আহ বিএসএসএ অ্যাপে অনেক অনেক আহ কোয়েশ্চেন্স থাকতো যেগুলো প্র্যাকটিস করার প্র্যাকটিস সেট থাকতো সেগুলো যদি এভরিডে প্র্যাকটিস করা হয় যেটা আমি করেছিলাম ডিআই কম্প্রিহেনশন সেগুলো আমাকে অনেক হেল্প করে আমার স্পিড বাড়াতে বা আমার ফাস্ট ক্যালকুলেশনে তো সেগুলো আমার খুবই হেল্প করেছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তো থ্যাংক ইউ বিএসিসিআই থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রীজ্যোতি মল্লিক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আহ তো যেটা বলবো সেটা হচ্ছে আগামী দিনে জেআরএফটাকে টার্গেট করো এবং খুব ভালো করে পড়াশোনা করো যে কোনো সাহায্যে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই জানিও আমরা সব সময় পাশে আছি হ্যাঁ হয়তো সাবজেক্টের দিক থেকে হেল্প করতে পারবো না কিন্তু পেপার ওয়ানে সব সময় তোমার সাথে তোমার পাশে আমরা আছি থ্যাংক ইউ